টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবী আল আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাঈন ওয়া দর্শক ভাই বন্ধের কে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত কোরআনের আয়োজন শুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আমাদের সঙ্গে অংশ গ্রহণ করেছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম রাবুল্লাহ আলমিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোরআনের কাছে যেমন আমরা এগিয়ে এসেছি আল্লাহ রাবুল্লাহ আলমিনও যেন আমাদের দিকে এগিয়ে আসেন কোরআনের মাধ্যমে যেন আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ রাবুল্লাহ আলমিন করে দেন আর যেমনভাবে আমরা বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনের সব সমাধান খুঁজে পাই কোরআনের মধ্যে আমরা আমাদের সান্ত্বনা খুঁজে পাই কোরআনের মধ্যে আমরা আমাদের সাকিনা খুঁজে পাই কোরআনের মধ্যে আমাদের জীবনের সার্থকতা আমরা খুঁজে পাই ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন কোরআনকে এভাবেই কবুল করেন ইয়া রব্লা আলমিন আমার ভাইয়েরা বোনেরা যারা টেলিভিশনের পর্দার সামনে এই মুহূর্তে হাজির আছেন আপনাদের খেদমতে জানাচ্ছি যে আমরা সুরাতুন বাস নাম্বার থার্টি টু থেকে আমাদের আলোচনা চলছে আমরা এক এপিসোড এর আগে আলোচনা করেছি যে রব্বুল্লাহ আলামিন হাতের পাঁচটা আঙ্গুলকে যেমন সমান করেন নাই মানুষের প্রত্যেককেই আল্লাহ রবুল্লাহ এক একরকম বানান নাই এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল ইউনিক আমরা প্রত্যেকেই আলাদা প্রত্যেকেই ডিফারেন্ট প্রত্যেকের রুচি আলাদা প্রত্যেকের চেহারা আলাদা প্রত্যেকের চাহনি আলাদা প্রত্যেকের খাওয়া আলাদা প্রত্যেকের পড়া আলাদা প্রত্যেকের রুচি আলাদা প্রত্যেকের স্টাইল আলাদা আল্লাহ একজনের উপরে আর একজনকে মর্যাদা দিয়েছেন যাকে মর্যাদা দিয়েছেন তার জন্য পরীক্ষা হলো মর্যাদা সে রক্ষা করে কিনা আর যাকে মর্যাদা একটু কম দিয়েছেন তার পরীক্ষা হলো করে কিনা সেটাই আমাদের আলোচনার বিষয় আসুন আবারও কোরআনের আয়াত খানাকে তেলাওয়াত করি এরপরে আমরা ইনশা আল্লাহ আলোচনার দিকে অগ্রসর হব হবো بسم الله الرحمن الرحيم ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسالوا الله من فضله আল্লাহ তোমাদের একজনের উপরে আর একজনকে যে মর্যাদা দিয়েছেন সেটা তোমরা কামনা করবে না পুরুষরা যা অর্জন করেছে তার অংশ তারা অবশ্যই পাবে আর মহিলারা যা অর্জন করেছে তার তারা পরিপূর্ণভাবেই পাবে তবে আল্লাহর কাছে আল্লাহর করুণা তোমরা চাও নিশ্চয়ই আল্লাহ সব ব্যাপারেই ভালো জানেন আমার ভাইয়েরা বোনেরা পৃথিবীতে আল্লাহ সুবান হুয়া আয়লা পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব জিনিসকে সমান করে দেন নাই আমি আপনাদের খেদমতে বলেছি হাতের পাঁচটা আঙ্গুল সমান হলে এই হাত ফাংশনাল হতো না এই হাত কোনো কাজে লাগানো যেত না যেহেতু একটা আর থেকে ছোট বড় আছে বিভিন্ন কাজে আপনি ক্যামবোর্ডও খেলতে পারেন আপনি এটা হাত দিয়ে ধরে ব্যাট ধরে আপনি ক্রিকেটও খেলতে পারেন আবার আপনি ভলিবলও খেলতে পারেন আপনি আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন আবার দেখেন আপনি এভাবে হাত মুঠও করতে পারেন হাতকে মেলাতেও পারেন এরকমও করতে পারেন আপনি আপনি তিন আঙ্গুল দিয়ে খেতে পারেন দুই আঙ্গুল দিয়ে কলম ধরতে পারেন তিন আঙ্গুল দিয়ে ধরতে পারেন এক সঙ্গে আপনি পাঞ্জা বানাইতে পারেন সব আঙ্গুলগুলো সমান হয়ে গেলে কিন্তু আমরা এটা পারতাম না এই জন্য মহিলাদের আলাদা দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষের দায়িত্ব আল্লাহ দিয়েছেন এই জন্য শারীরিক গঠনের মধ্যেও বায়োলজিক্যাল সেইফে আল্লাহ রব্লা আলমিন আলাদা করে দিয়েছেন পুরুষদেরকে দেখে বোঝা যায় তারা পুরুষ মহিলাদেরকে দেখে বোঝা যায় তারা মহিলা এখন যদি আমাদের মা বোনরা বলে যে আমাদেরকে আল্লাহ দাড়ি দিল না কেন খালি পুরুষ মানুষের দাড়ি আমরা দাড়ি চাই তাহলে তো এটা ঠিক হবে না আপনি দাড়ি হয়তো লাগাইতে পারবেন ফলস দাড়ি কিন্তু তাতে কাজ হবে কি আবার পুরুষের মধ্যেও তারতম্য আল্লাহ রাবুল্লাহ আলমিন করেছেন মহিলাদের মধ্যেও সবাই এক না কাউকে আল্লাহ জ্ঞান গরিমা অনেক বেশি দিয়েছেন কাউকে জ্ঞান গরিমা আল্লাহ কম দিয়েছেন কেউ আল্লাহর বেশি ইবাদাত করে কেউ আল্লাহর কম এবাদাত করে কেউ কুইন হয়ে যায় কেউ আবার সাধারণ মহিলা থাকে কেউ বড় প্রফেসর হয়ে যায় কেউ ডাক্তার হয়ে যায় কেউ বা ঘর কাজের বোয়া থেকে যায় কেউ বা ঘরে নরমাল একজন হাউজ ওয়াইফ থেকে যায় আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে রাখেন আল্লাহ নবীর জামানায় যারা ছিল তারা আল্লাহ নবীর কাছে ইয়া আল্লাহ রাস্তায় দান করে অনেক সব পায় তারা হজ করে অনেক সব পায় তারা জাকাত দিয়ে অনেক সব পায় আমাদের তো পয়সা নাই আমরা গরিব আমরা দানও করতে পারি না আমরা হজও করতে পারি না আমরা জাকাতও দিতে পারি না তো আপনার ধনী সাহাবিদের তুলনায় আমাদের সবের পরিমাণ তো কম হয়ে যাচ্ছে আপনি আমাদেরকে এমন কিছু বলেন যে আমল করলে পরে আমরা যেন ওই যে আপনার যারা তাদের সমান যেন তারা দান করে জাকাত দিয়ে হজ করে যে সব পায় ওই পরিমাণ সমান পরিমাণ সব আমরা যেন পেয়ে যাই আপনি আমাদেরকে এমন একটা মেকানিজম বলে দেন এমন একটা দোয়া আমাদেরকে শিখায় দেন এমন একটা রহম আমাদের উপরে করেন নবী সাল্লি ওয়াসাল্লাম তাদেরকে কিছু দোয়া শিখালেন এই দোয়ার মধ্যে আপনার তিন তসবি যেটা তসবি ফাতে যেটা এটাও আছে আরও সকাল বিকালের দোয়া আছে অন্য অন্য দোয়া এগুলো বলে আল্লাহ নবী বললেন এই দোয়াগুলো যদি তোমরা রেগুলার পড়ো তাহলে অন্য দ্বারা আল্লাহর রাস্তায় দান করে অন্যরা আল্লাহর রাস্তায় দান করে হজ করে জাকাত দিয়ে যে সোয়া পায় তোমাদেরকে হুবহু আল্লাহ আলামিন এই পরিমাণ দিয়ে দিবেন তখন যারা গরিব সাহাবি ছিল তারা খুব খুশি হয়ে গেল খুশি হয়ে তারা তারা এই যে যে দোয়া এগুলো সকালে বিকালে প্রত্যেক রসুল নামাজের পরে পরে তারা পড়তে থাকলো ধনী সাহাবিরা হঠাৎ করে তারা খেয়াল করলো যে আমাদের গরিব ভাই যারা আছে তারা দেখি নামাজের পরে বসে বসে কি যেন পড়ে এক দুই দিন যেতে যেতে এক দুইজনের কাছে শুনতে 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 কি হলো ধনী সাহাবি যারা ছিল তারাও আল্লাহর রসুল গরিব যে দোয়া শিখিয়েছেন এই দোয়াটা শিখে এখন ফেললো ফেলল তারা কি করলো কাজ করলো তারা তো হজও করে জাকাত দেয় দানও করে আর এরপরে এখন গরিব সাহাবিরা যে দোয়া আল্লাহ রসুল তাদেরকে শিখাইছেন ওই দোয়াটা ধনী সাহাবিরা শিখে ওরাও পড়া শুরু করলো এখন দেখা গেল ধোনি সাহাবিদের সোহাবের পরিমাণ তো আরো বেশি হয়ে যাচ্ছে এরপরে গরিব সাহাবিরা আবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন নিয়ে গেল অভিযোগ নিয়ে বলে ইয়া রসুল আল্লাহ সর্বনাশ হয়ে গেছে যে কি হয়েছে আপনি আমাদেরকে যে দোয়া শিখাইছিলেন আমরা তো তাদের সমান সবাব পাইতেছিলাম কারণ আমরা দান করতে পারি না হজ করতে পারি না জাকাত দিতে পারি না ওরা দেয় ওরা যে পরিমাণ সব পায় দোয়া পড়ে আমরা ওই পরিমাণ স্বভাব পাইতেছিলাম কিন্তু আমাদের ধনী ভাইরা যারা আছে ওরা তো দোয়া শুনে ফেলছে এবং শিখে ফেলছে এখন তো ওদের সব আরো বেড়ে যাচ্ছে এখন আমরা কি করি আমাদেরকে আরো কিছু করেন আপনি এখন এখন আল্লাহ রসুল হেসে বললেন তাদেরকে এটা পড়তে হলো আল্লাহর ফজল এবং করম আল্লাহ যাকে চান তাকে দেন এটা আমার আর কিছু করার নাই তাহলে দেখেন আল্লাহ আল্লাহ সবার হিসাবও তো সমান নিবেন না মা বোনদের হিসাবকে আল্লাহ রব আলামিন সহজ করে দিবেন যদি মা বোনরা আল্লাহর দিনকে মানে সালাদ সিয়াম ঠিক রাখে স্বামীর কথা শোনে পর্দার মধ্যে থাকে আল্লাহ স্ট্রেট তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন পুরুষের তো বারোটা বাজানো হবে তাদের সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে তারপরে তাদের জান্নাতের ফয়সালা মা বোনদের জান্নাতের ফয়সালা তো তাড়াতাড়ি হবে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ আমাদের জন্য তো কঠিন তাহলে এইটাও আর একটা প্রমাণ এই যে ঘটনা যে আল্লাহ আলা এই যে সবাব কিছু মানুষকে বেশি দিয়ে দিলেন আর এই জন্য রসুল্লাহ এটা হলো আল্লাহর ফজল এবং করম আল্লাহ রব আলামিন যাকে চান তাকে এটা দিয়ে দেন এই পৃথিবীতে অনেক প্রতিভার আগমন ঘটে অনেক জিনিয়াসের আগমন ঘটে এই জিনিয়াসদের মাধ্যমে আল্লাহ আলা অনেক বড় বড় আবিষ্কার করেন অনেক বড় বড় ফেমাস বক্তারা পৃথিবীতে আসে অনেক বড় বড় সায়েন্টিস্টরা আসে অনেক বড় সমাজ সমাজবিজ্ঞানীরা আসে অনেক বড় বড় আরও বিভিন্ন প্রত্যেক ক্ষেত্রেই কাউকে না কাউকে আল্লাহ রাবুল্লাহ আলমী নিয়ে আসেন আর এটা হলো আল্লাহ আলা একজনের মাধ্যমে সবাইকে আল্লাহ রাবুল্লাহ আলমিন উপকৃত করতে চান আপনি কখনোই মনে করবেন না যে আপনার যা আছে এটা সব আপনার একা এখন কথা হলো মানুষ হিসেবে আল্লাহ যেহেতু আমাদেরকে সমানভাবে সৃষ্টি করেছেন অ্যাজ হিউম্যান বিইং অন্য যাদের বেশি আছে আপনি আমি কি বেশি পাওয়ার চেষ্টা করতে পারবো কিনা এর জন্য আমি পরিশ্রম করতে পারবো কিনা হ্যাঁ এটা আপনার জন্য যা এজ এটা আপনার জন্য রিকমেন্ডেড আপনি অবশ্যই চেষ্টা করতে পারবেন তবে আপনি হিংসা করতে পারবেন না ঈর্ষা আপনি করতে পারবেন এই জন্য হিংসা এবং ঈর্ষার মধ্যে ডিফারেন্সটা হলো এটা হিংসা অর্থ হলো অন্য একজন মানুষের কাছে যা আছে ওইটা নষ্ট হয়ে যাক এবং ওইটা আপনার কাছে চলে আসুক এটা হলো হিংসা বলা হয় এটাকে আর ঈর্ষা বলা হয় ওইটাকে যে তার কাছে যে ভালো আছে তার কাছে যে কল্যাণ আছে এটা তার কাছেই থাকুক আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আল্লাহর পক্ষ থেকে আমাকেও তার সমান বা তার থেকে বেশি আমাকে দেখে এটাকে ঈর্ষা বলা হয় আর হিংসাকে আরবিতে আমরা বলি হাসাদ আর ঈর্ষা যেটা এটাকে আরবিতে আমরা বলি গিপ্তা এই জন্য আপনার জন্য গেপ্তা করাটা জায়েজ তবে আপনার জন্য হাসাদ করাটা জায়েজ না বলে আলমিন হাসুদদেরকে হাসেদিনদেরকে বলে আলমিন পছন্দ করেন না আমরা এই গিফতা এবং হাসাদ সম্পর্কে আলোচনা করছি আমার ভাইয়েরা বোনেরা আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফর দ্য ব্রেক আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লা হে বা এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটন যে ঘটনা অত্যন্ত

আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা থেকে

পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু वेलकम ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া আলার কাছে যে কল্যাণ আছে তা আমরা চাইতে পারবো কিনা আল্লাহ কাউকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমি তার মতন জ্ঞানী হতে চাইতে পারবো কিনা আল্লাহ একজনকে অনেক টাকা পয়সা দিয়েছেন এটা আমি চাইতে পারবো কিনা এই সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল এবং আমরা সুরাতুন নেসার আয়াত নম্বর থার্টি টু বত্রিশ নম্বর আয়াতের আলোকে আমরা এই আলোচনা করছিলাম হ্যাঁ আপনি আমি এটা চাইতে পারবো গিবতা হিসেবে এই ব্যাপারে হাদিস আছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস আল্লাহ হাসাদা ইল্লাফি রজৌলুলুন আতাহুল্লাহ মালান

যে তোমরা উইল করতে পারবে উইশ করতে পারবে দুই ব্যাপারে কোনটা রাজালুন আতা মালান এক ব্যক্তিকে আল্লাহ আলামিন মাল দিয়েছেন ফসাল্লাতাহু আলা হালাকতিহি ফিল হক আবার মাল যেমন দিয়েছেন এরকম আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাও দিয়েছেন যে হকের ক্ষেত্রে যেন সে তার মালকে খরচ করে আর তখন এক লোক বলতে পারবে যদি আল্লাহ আমাকে তার মতন মাল দিতেন তাহলে আমি সে যেমন আল্লাহর রাস্তায় খরচ করে আমি এরকম খরচ করতাম এটা আপনি বলতে পারবেন আনফরচুনেটলি যেটা হয় আল্লাহ র ব্লাহলামিন আমাদের অনেককে ধন দিয়েছেন কিন্তু মন দেন নাই আবার অনেককে আল্লাহ মন দিয়েছেন কিন্তু ধন দেন নাই মন এবং ধন এই যে ডিফারেন্সটা দুনিয়া থেকেই যায় কিন্তু যাদেরকে আল্লাহ ধনও দিয়েছেন মনও দিয়েছেন তারা হলো ভালো মানুষ আল্লাহ যা দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে আপনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ অমুকের যেমন পয়সা আছে অনেক খাদিজার যেমন অনেক পয়সা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সম্পত্তি আছে তুমি আমাকেও খাদিজার মতন সম্পত্তি দাও তাহলে খাদিজা যেমন আল্লাহর দিনের জন্য খরচ করেছে আমিও আল্লাহর দিনের জন্য খরচ করব। এটা আপনার জন্য জায়েজ তা আর একজনকে আল্লাহ রবুল দিয়েছেন একজন খুব ভালো ডাক্তার মানুষের সেবা করে অপারেশন করে সাকসেসফুল হয় ভালো হাত যশ আছে আপনি বলতে পারবেন আল্লাহ তুমি যদি আমাকে তার মতন ডাক্তার বানাইতে তাহলে সে যেমন মানুষের সেবা করে আমিও সেবা করতাম তোমার বান্দাবান্দিদের এটা আপনার জন্য যায় একজনে খুব বড় বক্তা ইসলামের দাওয়াতি কাজ করে টেলিভিশনে আসে বিভিন্ন বক্তৃতা দেয় বড় বড় মাহফিলে বক্তৃতা করে কথা শুনে মানুষ মুসলমান হয় আপনি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে বলতে পারবেন যে আল্লাহ ওই রকম যদি আমাকে তুমি বক্তা বানাইতা তাহলে তিনি যেমন ভাবে তোমার দিনের দাওয়াতি কাজ করছেন আমিও তোমার দিনের দাওয়াতি কাজ এরকম করতাম এটা আপনি বলতে পারবেন তবে আপনি এই কথা বলতে পারবেন না যে আল্লাহ অমুকের যে মাল আছে ওই মাল সব ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক আর ওই মাল সব তুমি আমাকে দিয়ে দাও এটা হলো আপনার হিংসা হাসাদ আর এই হাসাদের আপনার থেকে এবং হাসাদের হাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে তোমরা মাপ চাও কুল আউযু বিরব্বিল ফালক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন اذا ওয়াকাব ওয়া মিন শাররিন নাফসাতি ফিল উকাদ অমিংসার রে হাসি দিন ইজা হাসাদ দেখেছেন আল্লাহ কি সুন্দর সুন্দর করে বলছেন আল্লাহ তোমার কাছে আমি পানাহা চাই অমিংসার রে হাসি দিন ওই হিংসাকারীর থেকে আমি তোমার কাছে পানাহা চাই প্রোটেকশন চাই রিফিউজ কখন ইজা হাসাদ যখন সে হিংসা করে হিংসাকারীর হিংসা থেকে তোমার কাছে আশ্রয় চাই যখন সে হিংসা করে হিংসা আপনি করতে পারবেন না এটা হারাম 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 আমরা যেন হিংসা না করি হিংসা পতনের মূল ওই যে কথা আছে না অহিংস পরম ধর্ম হিংসা পতনের মূল হিংসা করলে তার পতন হয় ওই যে গল্প আছে গল্প বলার তো সময় কম আমাদের রানী হিংসা করেছিল গরিবদের এজন্য গোসল করে সেখান থেকে মানে আপনার একটু গরম পাওয়ার জন্য তাদের ঘর বাড়ি পোড়ায় রাজা এত খেপে গিয়েছে বলছে তুমি ভিক্ষা করে করে তাদের ঘর বানিয়ে দিতে হবে রানীকে শেষ পর্যন্ত তাই করতে হয়েছে যদিও এটা একটা গল্প কিন্তু এর মধ্যে হিংসা যে পতনের মূল এটা বোঝা যায় ঠিক অনুরূপভাবে একজনকে আল্লাহরাবুল্লাহ আলমিনী এলেম কালাম দিয়েছেন ভালো জ্ঞানী হয়েছেন ভালো আল্লাহর কোরআন বোঝেন হাদিস বোঝেন ভালো হাফিজ হয়েছেন আপনি হিংসা করতে পারবেন না যে তারে বান মেরে দিই গলাটা নষ্ট হয়ে যাক না হজুবিল্লা অথবা আমি এমন একটা কিছু করি যে সে জাহেল হয়ে যাক আমি খুব ফেমাস হয়ে যাব যদি এটা হিংসা করেন আপনি আপনি নিজেকে ধ্বংস করে দিলেন আল্লাহ রব তার ক্ষতি করাবেন না তার প্রোটেকশনের জন্য তো আল্লাহ তা আল্লাহ সুরা ফালাক দিয়ে দিয়েছেন কিন্তু আপনার নিজের কোনো প্রোটেকশন হবে না হবে না হবে না আপনি তখন বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে বুঝা গেল যদি কোন মানুষের কাছে ভালো কোনো কিছু থাকে কোন মানুষের কাছে সুন্দর কোনো কিছু থাকে যে সুন্দর জিনিসগুলোটা আপনি পছন্দ করেন যে ভালো জিনিসটা আপনার হোক এটা অ্যাচিভ আপনি করতে চান এটা আপনার জন্য জা এজ আল্লাহ সুভান হুয়াত আল্লাহর কাছে এটা আপনি দোয়া করতে পারবেন আল্লাহ সুভান হুয়াত আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন একথাই আল্লাহ সুবহান হুয়াত আল্লাহ আয়াতের পরের অংশে বলছেন কি বলছেন আল্লাহ ওয়াস আলু আল্লাহর কাছে তুমি চাও আল্লাহর ফজল এবং করম আল্লাহর ফজল এবং করম এটা তুমি আল্লাহরব বলে আল্লাহীন এর কাছে চাও আল্লাহর কাছে আল্লাহর ফজল করম আল্লাহর অনুকম্পা দয়া চাও আল্লাহর অনকম্প আল্লাহর কাছে চাও ফা ইন আল্লাহ তা আ ইউস আল আল্লাহ পছন্দ করেন যে তার কাছে চাহ

যে আল্লাহর কাছে চাওয়া হোক আপনি বিপদের মধ্যে আছেন আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ বিপদ মুক্ত করো এই যে বিপদ মুক্ত হবে আপনার এই যে আপনি অপেক্ষা করতেছেন এই বিপদ মুক্তির অপেক্ষা করাটাই হলো আল্লাহর কাছে বড় একটা এবাদত আপনি অসুস্থ হয়েছেন ওষুধ খেয়েছেন আল্লাহ ওষুধ কোনো কাজ করতে পারবে না তুমি আমাকে সেফা দাও আমার ভাইরা আমার বোনেরা তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের ফজল থেকে আমরা সব সময় চাইব দেখেন আপনি মহিলা হতে পারেন কিন্তু অনেক সময় অনেক মহিলাকে দিয়ে আল্লাহ রব আলমিন পুরুষের থেকেও বেশি কাজ নিতে পারেন একজন বেটি মানুষ হাজার হাজার পুরুষ মানুষের থেকে ভালো হতে পারে আল্লাহ বলে দিয়েছেন অনেক সময় পুরুষরা মহিলার সমান হতে পারে না মহিলা ভালো হয়ে যায় যখন হান্না এবং এমরান দুজনে তারা হাজবেন্ড ওয়াইফ ছিল স্বামী স্ত্রী ছিল ওই ইমরান হলো সেই ইমরান যে ইমরানের নামে সুরা আল এমরানের নাম হয়েছে তার ওয়াইফের নাম ছিল হান্না দুজনে আল্লাহর কাছে দোয়া করে বললো আল্লাহ একটা ছেলে দিও ছেলে হইলে পরে বায়তুল মোকদ্দাসে অকফ করে দিব কোনো খালি তোমার ইবাদত করবে আমাদের কামাই করে খাওয়াইতে হবে না শেষ পর্যন্ত হান্না প্রেগনেন্ট হয়ে গেল গর্ভবতী হল এবং এরপরে বাচ্চা একটা হলো বাচ্চা হলো মেয়ে মেয়ে হওয়ার পরে হান্না খুব মন খারাপ হয়ে গেল উনসা আল্লাহ চাইছিলাম ছেলে হইল তো একটা মেয়ে তখন আল্লাহ সুহান হুয়া আল বলে দিলেন আমি ভালো করেই জানি তোমার এটা ছেলে নাকি মেয়ে তবে জেনে রেখো অনেক সময় পুরুষরা মহিলাদের সমান হতে পারে না ওয়ালাইসা জাকারু নট এ ম্যান কাল ওনসা লাইক এ ওম্যান অনেক সময় ওম্যান ম্যানের থেকে ভালো হতে পারে মহিলা একজন সে পুরুষের চেয়ে ভালো হয়ে যেতে পারে এটা পারফরমেন্সের উপরে নির্ভর করে তাহলে আমাদের কি করতে হবে আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ আসহান হুয়াতা আলহার কাছে আমাদের চাইতে হবে আল্লাহর ফজল চাওয়ার কারণে একদম নিচু দরজার একজন কীভাবে উঁচু দরজায় যেতে পারে এবং কীভাবে আল্লাহর অনুকম্পা আল্লাহর দয়া আমরা চাইব আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে আমরা দয়া করব। এবং আল্লাহর রহমতের উপরে আমরা আশা করব এই সম্পর্কে আমাদের আরো আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আজকের এপিসোড শেষ করার সময় হয়ে এলো যারা আমাদের সাথে এতক্ষণ সঙ্গ দিয়েছেন থেকেছেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আবারও নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা Oh.

পুরা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে জানো কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 টায় পুনর সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় He faces. Question I have is, uh, questions. About... He listens. My question is about the beard. About Imam What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্স ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ আরব্লা আলামিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির দ্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলা